আগামী 16ই ফেব্রুয়ারি রাজ্য বিধানসভা নির্বাচন, শাসক দল বিজেপি উন্নয়নে নিরিখে গণদেবতাদের কাছে ভোট প্রার্থনা করছে। সেই সাথে কেন্দ্র ও রাজ্য সরকারের জনমুখী প্রকল্পের কারণে মানুষ যেভাবে উপকৃত হচ্ছেন তা নিয়ে ঢালাও হারে প্রচার চালিয়ে যাচ্ছেন বিজেপি নেতারা। অন্যদিকে কেবলমাত্র শাসক দলকে হারানোর জন্যই প্রচার চালিয়ে যাচ্ছে বিরোধীরা। এর মধ্যে বুধবার পেশ হয়ে গেল কেন্দ্রের সাধারণ বাজেট, যে বাজেটে নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্তের ঘরে হাসি ফোটাল কেন্দ্রীয় সরকার। ফলে এই মুহূর্তে শাসক দলের কাছে আরও একটি বড় অস্ত্র এসে গেল নির্বাচনী প্রচারে। শুধু তাই নয়, এই বাজেটে জনজাতিদের জীবনমান উন্নয়নে যে প্রভিশন রাখা হয়েছে তাও এক কথায় অভূতপূর্ব। বৃহস্পতিবার নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য প্রচারে বেরিয়ে এই বাজেটের ইতিবাচক প্রভাব নিয়ে জানান, মোদি আছেন বলেই এ ধরনের বাজেট সম্ভব। বাজেট দেখুন, আজকে আমাদের মোদিজি আছে বলে সবকিছু মুমকিন, মোদি হ্যাঁ তো মুমকিন। আজকে এরকম জনকল্যাণমুখী এরকম একটা বাজেট, এটা আমাদের কাছে, ভারতবাসীর কাছে আমাদের গর্বের বিষয়। আমাদেরকে সেটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং আমাদের অর্থমন্ত্রী সীতারামনজিকে আমি ধন্যবাদ জানাই, তারা এরকম একটা জনকল্যাণমুখী বাজেট আমাদের সামনে রেখেছেন। গরিব মেহনতি মানুষ থেকে শুরু করে মিডল ক্লাস থেকে শুরু করে সকল অংশের মানুষের জন্য সেখানে প্রভিশন রেখেছেন। আর বিশেষ করে এই ত্রিপুরা রাজ্যের জনজাতিদের উন্নয়নের জন্য আলাদা আর্থিক প্যাকেজ ঘোষণা করে প্রমাণ করে দিয়েছে যে ভারতীয় জনতা পার্টি চায় এই ত্রিপুরা রাজ্যের প্রকৃত জনজাতিদের উন্নয়ন। আমরা স্লোগানে বিশ্বাস করি না, আমরা বিকাশের রাজনীতি করি, বিকাশকে সঙ্গে নিয়ে এবং এই জনজাতিদের উন্নয়নের মাধ্যমেই এই রাজ্যের উন্নয়ন, সার্বিক উন্নয়ন সম্ভব, সেই মন্ত্রকে সম্পাদ্য করে আমরা কাজ করে যাচ্ছি। ভোটের মুখে এই বাজেট কতটা প্রভাব পড়বে নির্বাচনে? নিশ্চয়ই মানুষের কাছে সেটা একটা আলাদা বাড়তি ইমেজ, মানে আমাদের কাছে বড় প্রাপ্তি হয়ে গেছে সেটা এই বাজেট। আমাদের ভারতীয় জনতা পার্টি জিতের ক্ষেত্রে আরও একটা ধাপ আমরা এগিয়ে গেছি। এদিন নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ধলেশ্বরের 25 নম্বর ওয়ার্ড এলাকায় ভোট প্রচারে গিয়েছিলেন রাজীব ভট্টাচার্য, তার সাথে ছিলেন স্থানীয় বিজেপি কর্মী সমর্থকেরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।